15 একটু আগে উঠলাম ওগো খাওয়াচ্ছে ওকে নেক্সট উঠতে হবে এখন 5:30টা রাইট 5:30টা এখানে কালকে ব্লগটাকে আমরা আপলোড করছি প্লাস থাম্বনেল এন্ড টাইটেল এডিট করছি আর ওদিকে একটা হাগিস পড়ে আছে আমাদের মেয়ের গুড মর্নিং एवरीवन সকাল বাজে এখন 6:30টা 6টার সময় উঠেছি উঠে ওকে পুরো ডাইপার চেঞ্জ করা হলো কারণ কালকে লাস্ট তেল মাখানো হলো কালকে লাস্ট এটা করেছিলাম আই থিংক 4:30টায় রাইট 4:30টা খাইয়ে ঘুম পেড়েছি তো 2 ঘন্টা পরে 6টার সময় উঠেছি এখন তেল মাখিয়ে একটু রোদ গায়ে লাগিয়ে না ওকে আবার ফিট করানো হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং এগেইন সকাল বাজে এখন 10টা অ্যাকচুয়ালি 6টা 6:30 নাগাদ ওকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মোটামুটি 7টা নাগাদ 7:30 আমি একটু ঘুম লাগিয়েছি পূজা এখন বেচারি ঘুমায়নি একটু ঘুমানোর চেষ্টা করো তুমি এখন ঠিক আছে অনেক ঘুমোচ্ছে আমরা তো আছি মা লাঞ্চে কি হচ্ছে ওর জন্য কি বানানো হচ্ছে আজকে পেঁপে শুক্ত মুসুরির ডাল পেঁপে শুক্ত পাতলা করে মুসুর ডাল আর একটু হালকা নিয়ে দিয়ে গরম দিয়ে হালকা হ্যাঁ আদা বাটা দিয়ে ये आलू और ये सोयाबीन आलू ठीक है चलो एकदम हल्का করে করবে আমরাও ওটাই খাবো ঠিক আছে তো ও আমার ওর জন্য আর আমাদের জন্য কোনো আলাদা খাবার হচ্ছে না যেটা পূজা খাবে সেটাই আমি খাবো মা খাবে সেটাই সবাই খাবে ঠিক আছে কারণ আমাদেরও ভালো লাগবে না যে আমরা পুরো মশলা মশলা ভালো মতো খাচ্ছি আর ও ওটা খাবে তো বরঞ্চ ও যেটা খাবে আমরা সেটা খাবো নো প্রবলেম বাড়ির পুরো মহলটাই চেঞ্জ হয়ে গেছে মানে এখন কথা বললো আস্তে আস্তে কথা বলি ঠিক আছে আর অল টাইম মনে হচ্ছে ওই রুমে যাই গিয়ে দেখি কী করছে ঘুমোচ্ছে কী করছে একটু করে একটা সাউন্ড করলে মানে কী হলো কী করছে দেখি ঠিক আছে এই চলছে আর ঠিক 2 ঘন্টা 1টা পর ওকে উঠিয়ে উঠিয়ে খাওয়ানো ওকে একটু সাথে খেলা আমি জাস্ট আঙুলটা দিয়ে আঙুল ধরা যখন হেভি লাগে আঙুল নোখ হয়ে গেছে ঠিক আছে আর যখন ওকে নোখের নোখ নিজের গালে নিজে স্ক্র্যাচ করছে সেটাকে প্রোটেক্ট করার জন্য হাতে গ্লাস পরানো হয়েছে নিজে নিজে দাঁত মানে এরকম করে করে এরকম করে সব খুলে দিচ্ছে মানে কী বলবো এইটুকু বাচ্চা তো আমাদের কত ওদিকে মা চিনি প্লাস পূজা তিনজনই একটু রেস্ট নিচ্ছে ঘুমোচ্ছে আর আমি একটু করছি কালকে প্লাস এই কদিন হসপিটাল থেকে যাওয়া আসা যত ড্রেস ছিল সব ওয়াশিং মেশিন ঢোকানো ছিল কালকে সব ধুয়ে দেবো হ্যাঁ ধুয়ে প্লাস চিনিরও কিছু ড্রেস আছে সেটা আলাদা করে ধুতে হবে আগে এইগুলো ধুয়ে খাবার না কত ঘুমাবা তুই কত ঘুমাবা এত ঘুমালে হবে ওঠো 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 এগুলো তো কানটা একটু ঘুরছি তাহলে উঠবা হ্যাঁ এই তো উঠতে ওরে 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 চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো সারাদিন তোমার মতো গায় না মুখে উঠবে নাই নাই করে দেখো কত আইটেম বানিয়ে ফেলেছে মা এদিকে কচু শাক ভেন্ডি পাতলা মুসুর ডাল হ্যাঁ সরি সেদ্ধ এটা তো মাছটা আমি খাবো না আমি আর মা ঠিক আছে হ্যাঁ আর এখানে একদম হালকা একদম উইদাউট লেস মশালা আর এটা কি শুক্ত চলো 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 ব্যাপারটা হচ্ছে ওদিকে ও পূজা ভেবেই খাওয়াচ্ছে চিনিই খাওয়াচ্ছে তাই অনেক লেট হয়ে গেছে বেসিক্যালি ওরও খিদে পেয়ে গেছে মানে তোর মা ওদিকে খাইয়ে দেবে আর এদিকে আমরা খেয়ে নেবো চলো বেসিক্যালি আজকাল যেখানেই বসছি যেখানেই মানে রেস্ট করছি সেখানেই ঘুমিয়ে পড়ছি হ্যাঁ আমি লাঞ্চ ফাঞ্চ করার পর পূজাকে বললাম তুই ঘুমো আমি একটু যাব কারণ যেতে হবে একটু লুলুতে প্লাস ইয়ে অলেকে একটু খাবার দিয়ে আসতে হবে ও বললো না ঠিক আছে 10 মিনিট ঘুমো তা 10 মিনিট আমার সাথে শোবো আর কি রেস্ট নাও তারপর তুমি বেরোবে 10 মিনিট দিতে যা শুয়েছি উঠে দেখি 1 ঘন্টার উপরে হয়ে গেছে এনিওয়ে গাইস এখন বাজে 5টা আমি বেরোলাম যাবো একটু ডাইরেক্ট আগে প্রথমে অলওয়েকে খাবার দেবো তারপর লুলু যাবো কালকে কিছু জিনিস এনেছিলাম সেটা একটু রিটার্ন করতে হবে সেটা নাকি হবে না যেটা হয় ইনএক্সপিরিয়েন্স লোক আমি হ্যাঁ তো এই জিনিসটা ন্যাচারাল হবেই আনবো হবে না রিটার্ন করতে হবে বা পাল্টে আনতে হবে সেটাই হবে চলো অলরাইট চো এখানে লুলু থেকে যা যা এক্সচেঞ্জ করে যা নেওয়া নিয়ে নেওয়া হয়ে গেছে ওদিকে অলিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো বাড়ি বাড়ি গিয়ে হয়তো আমাকে আবার বেরোতে হবে হবে ঠিক আছে, আগে বাড়ি যাই তারপরে, কারণ বেজে গেছে 6:20। ঠিক আছে, আমার মেয়ে ওঠার সময় হয়ে গেছে। ওহো, আমার গাড়ি অলরেডি সার্ভিসিংয়ের জন্য 22 কিলোমিটার ডিউ হয়ে গেছে। এভরি 10,000 কিলোমিটার সার্ভিসিংয়ে দিতে হয়। সো 10,000 কিলোমিটার হয়ে আরও 22 কিলোমিটার হয়ে গেছে এক্সট্রা। সো আই থিঙ্ক ইটস টাইম। এতদিন তো আমি ওয়েট করছিলাম চিনি বাড়ি ফিরে আসুক, ঠিক আছে, কারণ জানি এর মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল। তো এবার কাল পরশুর মধ্যে একদিন সময় করে গিয়ে সার্ভিসিংটা করে নিতে হবে। এতদিন হসপিটালে গিয়ে গিয়ে কফি খাওয়া হচ্ছিলো, আজকে বাড়িতে খাওয়া হবে। চলো কফিটা বানাই। পূজাকে জাস্ট ডোক দেবো অল্প, জাস্ট টেস্ট করার জন্য। ও বেচারি ও কিছু খাক, আর আমার জন্য মার জন্য বানাবো। হসপিটাল থেকে একটা একটা ফ্যামিলি পুরো এত বড় একটা বিস্কিটের প্যাকেট দিয়ে গেছে। দেখো আবার ভদ্রলোক আমাকে দিয়েছে যে ওমারি, হ্যাঁ কথা বলে না বলে আমাকে এসে বলছে প্লিজ, বাট ভালো বলো, ভালো বিস্কিট। চলো এখানে নিই না, তাহলে কয়টা এতগুলো খাও, এখানে একটা একটা নিই, একটা একটা নিই সবাই এরকম। আজকে আমরা ভালোবাসার দিনে আমি একটু আবার বেরোবো, যাবো একটু ক্যালিফোরে, প্লাস জিনিসপত্র এগেন ওখানেও কিছু রিটার্ন করতে হবে, কিছু আনতে হবে, সেই সূত্রে যাচ্ছি। আর ম্যাডামকে একটু হাঁটাহাঁটি করতে হবে, ওকে নিয়ে যাচ্ছি না, ও জাস্ট এখানে একটু হাঁটাহাঁটা করবে এই সামনে করিডোরে, খুব ইম্পর্টেন্ট। আমি সেদিন একটা গিয়েছিলাম দেখার জন্য ক্রেডেল, ঠিক আছে, বাট খুব একটা পছন্দ হয়নি। আজকে একটা অন্যটা শপে এসেছি, ডিফারেন্ট কালেকশন আছে এখানে, দেখি যদি কোনো একটা ভালো লাগে কালেকশন। পুরো হিলে যাচ্ছে, প্রাইস কত? 47। এটা একটু বেশ ভালো লেগেছে, এটা সুন্দর করে সুইমও করে। নিচে আবার দেখছি ড্রয়ার টেবিল আছে, জিনিসপত্র রাখা যাবে, সুন্দর। তাহলে দিস শুড বি পারফেক্ট। ব্যাপারটা হলো ওটা আমার পছন্দ হয়েছে, এবার ওটা আমার গাড়িতে ফিট হবে না, আর এরা হোম ডেলিভারি করে না। তাই এবার আমাকে দেখতে হবে অরুণ জেডি বা সুনীল কাউকে ধরে ওদের গাড়িতে, কারণ ওদের গাড়িতে বড়ো গাড়ি, ওদের গাড়িতে করে নিয়ে যেতে হবে। দেখা যাক, গিয়ে বাড়িতে কথা বলে বোঝার সাথে। সো মোটামুটি শপিং ডান, এখানে অনেক কিছু নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি এগুলো নিয়েছি। চলো ডিনার টাইম, इससे पहले कि हम वहाँ पर चले जाए और वहाँ पर स्टार्ट करें, कारण एक पुरो खाते हैं। तो हमें बोल रहा ओखे खावा रहे, कारण यही दोपुरे आज खावा लेट हो जाए। पूरा बैकग्राउंड पिंक, हमारा ड्रेस पिंक। হ্যাঁ তাহলে আগে খেয়ে নাও, আমাদের বেশিক্ষণ লাগবে না, তারপর তুমি বসো খাওয়া দাও। চলো এইদিকে মা সব ছোট 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 কিউটি কিউটি জামাগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে ওদিকে। কালকে রাত্রে আমি আর পূজা এখানে শুয়েছিলাম আমাদের বেবিকে নিয়ে। ইনফ্যাক্ট এটা মায়ের আপাতত টেম্পোরারি সিট এখানে চলে এসছে, আমরা তিনজনই এখানে ঘুমোচ্ছি। ঠিক আছে, মাকে বলা হয়েছিল মা উপরে ঘুমো, ঠিক আছে, বাট মা উপরে ঘুমাবে না, বাট আজ কিন্তু ঘুমোতে পারে না। হ্যাঁ মোটামুটি সবাই তিনজন একই ঘরে আছে, যদি কারো কোনো দরকার পড়ে সেই অল্টারনেটিভ ভাবে ওঠা যায়। আর না, যখন তোমার অফিস শুরু হয়ে যাবে তখন তোমাকে নিচে করে দেবো, যাতে তোমার রাত্রিবেলা ঘুমটা ঠিক মতো হয়। তখন মা আর আমি উপরে সহ শুয়ে আমরা দুজন পুচকে শুনলাম। ঠিক আছে, ওটা দেখা যাবে তখন কি করে, ওটা প্ল্যান করে করতে হবে। আর আমরা একটু প্ল্যান করছি, মানে কালকে আজকে যে আমি দেখে এলাম, হ্যাঁ ওটা ওটা কোথায় রাখা যাবে, কিভাবে করা যাবে, বেডটাকে মনে হয় ডিউটি শিফট করতে, কারণ জায়গাটা সব এখানে আছে। যেভাবে আমাকে বলে দিয়েছে, যেভাবে আমাকে দেখালো, দেখতে ওটা পছন্দ হয়েছে, খুব পছন্দ, ভালো ভালো ছোটটা বেশ। আর নিচে ক্যাবিনেট আছে বেশ, কারেক্ট কারেক্ট। তো এবার ওটাকে এবার একটা ব্যবস্থা করতে হবে। কালকে আমাদের যে বাড়িতে ভাইটা কাজ করে সে আসবে, কারণ এই খাটকে একলা সরানো ইম্পসিবল, দুজনেই সরাতে পারবো কিনা সেটাও ভাবার বিষয়, বা দেখা যাক। শরীফা তুমি দুজনে মিলে করো। খুব কষ্টে আমরা সরিয়েছিলাম শোনা, এতটুকু খুব কষ্টে। এনিওয়ে ওটা পরে কথা, বাট হ্যাঁ যেটা বললাম একদম মাথার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, এবার কালকে যদি আমরা যদি ওকে নিয়ে ব্যাপারটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি। সমস্যাটা কি বলতো, যে আসল যে বাহুবলী বাড়ি সে তো এখন কিছু করতে পারছে না, তাই কিছু করতে তো হচ্ছে না। তো সেই জন্য আর কি হাতগুলো চুল খাচ্ছে রান্না করে যেতে, মানে মা বাসন ধুচ্ছে তখন ওটা করতে। হ্যাঁ, ইভেন ও যে বলছে খাট সারালো না, আমি তো একাই পারবো, মানে এরকম একটা ব্যাপার আছে আমার মধ্যে, বাট আমি পারছি না। যাই হোক, সব হতে থাকবে, এখন একটু রেস্ট করো, ঠিক আছে? আস্তে আস্তে সব করো। হ্যাঁ, আমার তো ভারী জিনিস মোটামুটি। আচ্ছা, কালকে 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 রাতে কেমন ছিল? কারণ ফর মি ইট ওয়াজ, তোমার কাছে একদম নতুন। কারণ তুই তো অ্যাট লিস্ট কিছুদিন ম্যানেজ করেছিস, হ্যাঁ, বাট আমার কাছে কমপ্লিট নতুন ছিল। বাট হ্যাঁ, মানে পাশে ভাবতেই কেমন লাগছে আমরা একই বেডে, আমাদের আমাদের বেডে আরেকজন একটা ছোট বাচ্চাটা শুয়ে আছে। আর মাঝে মধ্যে যখন একটু একটু হিট করে উঠলেই মানে কি করে উঠে দেখি মানে চট ঘুমে যাচ্ছে ইমিডিয়েটলি। হ্যাঁ, কুম্ভকর্ণের ঘুম ভাঙছে। এক্স্যাক্টলি, আমার ঘুম ভাঙছে। আমার এমন হয় যে ও পাশে কিছু হলে ডাকতে থাকে, আমার ঘুম ভাঙে না। আই থিংক মোস্ট অফ ইমপ্যাক্ট ইমপ্যাক্ট। তো আমি যাচ্ছি, হ্যাঁ, আমার কাছে ওকে জাগাতে হবে, অনেক কাজ, সারা রাতের যাত্রা শুরু হচ্ছে এখন। উইশ মি লাক, উইশ আস লাক, যে আমাদের এই জার্নিটা মানে খুব সুমধুর ভাবে চলে যায়, আমরা যদি এটাকে হেক্টিক ভাবে না নিই। যাবে যাবে, উই আর এনজয়িং লাইফ, ফান ফান লেভেল কিছু না হবে, একদম ওইভাবে মস্তি হবে, সব ভালো মতো হবে। নাথিং টু ওয়ারি, ঠিক আছে? এবার আমি ব্লগে ভালো মতো কথাও বলছি, আস্তে আস্তে আমি ফর্মে ফিরবো, একটু টাইম লাগবে আমার আর কিছুদিন, তারপরে আমিও একদম ঘুম থেকে উঠে। এতদিন তো আমি একটা একটা ভালোই ম্যানেজ করেছি, বলো? দারুণ দারুণ, মানে ইউ আর সুপার ড্যাড এন্ড সুপার হাজবেন্ড, আই ক্যান। যাও এনিওয়ে, চলো এসোর সাথে আজকে ব্লগটা কেন রাখি তুমি? হ্যাঁ, চলো আমি টাটা। হ্যাঁ, চলো এসোর সাথে আজকে ব্লগটা কেন রাখি, কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। আর যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে, দেন ইউ নো হোয়াট টু ডু, ডু শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। একটু ছড়িয়ে দাও, একটু গ্রো করতে হেল্প করো। চলো টাটা, গুড নাইট।